আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার ভূগোল ও বিশ্ব এই ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটির সাথে আপডেট থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। এর পূর্ববর্তী ভিডিওতে আমরা প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ, সে সকল বিষয় সম্পর্কে জেনে নিয়েছিলাম। আজ আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো এই যে প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়, যার দ্বারা পৃথিবী বিভিন্ন মানব সম্পদের, জনসম্পদের বা অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকে, সেটি কিভাবে কমানো যেতে পারে বা প্রশমিত করা যেতে পারে। এক্ষেত্রে এই প্রশমিত করার যে প্রচেষ্টা সেটি কি কীভাবে হতে পারে, সেটি হতে পারে পূর্ব বিভিন্ন ব্যবস্থা গ্রহণ, কোনো অঞ্চলকে চিহ্নিতকরণ, কোনো স্থানে যদি বিপদ বা দুর্যোগ ঘটে যায় তার পরবর্তী সেখানে উদ্ধার কার্য, ত্রাণ কার্য এবং পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, তার দ্বারাই কিন্তু একমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের যে ক্ষতিকর প্রভাব সেটি থেকে কোনো জনসম্পদকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। আগেই আমরা আলোচনা করেছিলাম যে এই প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়গুলো আকস্মিকভাবে আবির্ভাব ঘটে, যে কারণে পৃথিবীর কোনো এলাকা বা কোনো অঞ্চল বা কোনো মানব সভ্যতায় বিপর্যয় মুক্ত নয়। তাই আজকের দিনে বিপর্যয় পরিমাপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিপর্যয় ঘটবেই, কিন্তু এই বিপর্যয়কে কতটা কমানো সম্ভব বা এই বিপর্যয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কিভাবে স্বাভাবিক জীবনযাপনকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনা সম্ভব এবং বিপর্যয়ের প্রভাবকে প্রশমিত করা যায়, সেই দিকটি কিন্তু বেশি আলোচ্য হওয়া উচিত। এই বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়েছে, তার মধ্যে তিনটি বিশেষ পদ্ধতির দ্বারা বিপর্যয় ব্যবস্থাপনা করা হয়ে থাকে, যদিও এগুলি নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। এক্ষেত্রে তোমাদের আমি শুধু বলে রাখছি যে কোনো স্থানে বিপর্যয় ঘটবার পূর্বের ব্যবস্থাপনা, বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনা এবং বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা। এক্ষেত্রে বিপর্যয়ের পূর্বে যে ব্যবস্থাপনা অর্থাৎ প্রিপেয়ার হওয়া, প্রিপেয়ারনেস, সেটিকে পি দ্বারা চিহ্নিত করা হয়। দুর্যোগ চলাকালীন পর্যায়ে সেটিকে প্রশমিত করা, যেটিকে মিটিগেশন, এম দ্বারা প্রকাশ করা হয়, এবং দুর্যোগ পরবর্তী বা উত্তর পর্যায়ে রিকোভারি, যেটিকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রিপেয়ারনেস পি, মিটিগেশন এম এবং রিকোভারি আর, সেজন্য বিপর্যয় ব্যবস্থাপনাকে পিএমআরও বলা হয়ে থাকে। প্রতি বছর 10 অক্টোবর দিনটিকে বিপর্যয় লঘুকরণ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আজ তাহলে এই পরবর্তী আমরা আলোচনায় বিস্তারিত জেনে নেব এই বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি এবং ব্যবস্থাপনা পদ্ধতিগুলো। বিপর্যয় ব্যবস্থাপনা এই বিষয়টিকে বুঝবার আগে বিপর্যয় ব্যবস্থাপনাকে কতটা গুরুত্ব সহকারে প্রয়োগ করা যেতে পারে এবং সেটি আরও কত বেশি বাস্তবিক হয়ে উঠতে পারে সেক্ষেত্রে দুটি বিষয় আমাদের একটু বুঝে নিতে হবে। একটি হলো ঝুঁকি, অর্থাৎ কোনো বিপর্যয়ের কতটা ঝুঁকি বা রিস্ক রয়েছে, এবং ভালনারেবিলিটি, ঝুঁকি বা রিস্ক। তোমরা সকলেই বোঝো কোনো কিছু করতে গেলে তার রিস্ক কতটা রয়েছে। যে কোনো বিপর্যয়ের সাথে ঝুঁকি জড়িয়ে রয়েছে এবং সেটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ঝুঁকি বলতে আশানুরূপ নয় এমন ক্ষয়ক্ষতির আশঙ্কাকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ যেটি আমরা আশা করি না সেরকম একটা রেজাল্ট চলে এলো। কেউ পাহাড়ে উঠতে চাচ্ছে, এভারেস্টের শৃঙ্গে উঠতে চাচ্ছে, কিন্তু উঠতে চাইলেই তো সহজে ওঠা যাবে না। তার মধ্যে কী রয়েছে, যেটি আমরা একটি আশঙ্কা করি, একটি ভয় থাকে যে আমি পৌঁছতে পারবো কি না, কারণ দুর্গম রাস্তা, সেটি হলো ঝুঁকি। এরকমই এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা ও তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা, এটি কিন্তু বিপর্যয় মোকাবিলার একটি সঠিক রাস্তা। বিশেষ করে কোনো প্রকৃতিসৃষ্ট বা মনুষ্যকৃত ঘটনা বিপর্যয়ে পরিণত হওয়ার সম্ভাবনা থেকেই কিন্তু ঝুঁকির সৃষ্টি হয়। একটি সমীকরণের মাধ্যমে এই বিষয়টিকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে আর ইকুয়াল টু এইচ ইন্টু ভি বাই সি। আর মানে রিস্ক অর্থাৎ ঝুঁকি, এইচ হলো হ্যাজার্ড বা দুর্যোগ, ভি হলো ভালনারেবিলিটি বিপন্নতা, এবং সি হলো ক্যাপাসিটি বা ক্ষমতা। এখানে ক্যাপাসিটি বলতে বিপর্যয়ের যে ক্ষয়ক্ষতি বা বিপর্যয়ের প্রভাব সেটিকে কতটা লাঘব করার জন্য তৈরি সেটিকে বোঝানো হয়ে থাকে। আমি জানি যে আমার বিপর্যয় হতে পারে, আমি তার জন্য কতটা প্রস্তুত, অর্থাৎ ক্যাপাসিটি। এবার আমরা এখানে একটু ভালনারেবিলিটি সেই বিষয়টিকে একটু বুঝে নেব। বিপন্নতা বা ভালনারেবিলিটি এই বিষয়টি হলো প্রাকৃতিক যে বিপদগুলো সেগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা। এরকম দেখা যায় প্রতি বছর কয়েক লক্ষ লক্ষ মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যেমন আমাদের পূর্ব উপকূলে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এর যে উপকূল অঞ্চলের লোকজন প্রতি বছর ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে পারে, ঝড় আছড়ে পড়তে পারে এবং তাদের বাড়িঘর, ফসল, গাছপালার ক্ষয়ক্ষতি হতে পারে, তার জন্য কিন্তু তারা মানসিকভাবে প্রস্তুত। আর এই বিপন্নতা নির্ভর করে বিপর্যয়ের প্রতিরোধ ক্ষমতার উপরে। বিপন্নতা বেশি হবে কখন, যদি বিপন্ন মানুষের সংখ্যা বেশি হয়। বিপন্ন মানুষের যদি প্রযুক্তির অভাব থাকে, সামাজিক সচেতনতার অভাব থাকে, তাহলে এই বিপন্নতার পরিমাণ কিন্তু
বেশি হবে, কারণ তারা যখন জানবে না যে কখন ঝড় আছড়ে পড়ছে, তাদের সেই শক্ত বাড়িঘর থাকবে না ঝড়ের হাত থেকে বাঁচবার জন্য, এবং প্রযুক্তির সাহায্য তারা নিচ্ছে না পূর্বাভাস পাওয়ার জন্য। অটোমেটিক্যালি কী হবে, বিপন্নতা বেড়ে যাবে, কারণ সেখানে বিপন্ন মানুষের পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পাবে। আর তাই ভূবিজ্ঞানীরা বলে থাকেন যে সকল স্থানে ভূতাত্ত্বিক গঠন দুর্বল, সেখানে অবৈজ্ঞানিকভাবে এমন বাড়ি তৈরি করা হলো, এমন অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হলো যে যে কোনো বিপর্যয় সে সহ্য করতেই পারলো না, ভেঙে পড়ে গেল। তাহলে কী হবে, বিপন্নতা বাড়বে। তাহলে এই বিষয়গুলোকে যদি আমরা পূর্বে থেকেই অনুধাবন করতে পারি, রিস্ক এবং ভালনারেবিলিটি অর্থাৎ বিপন্নতা, তাহলে কিন্তু বিপর্যয় ব্যবস্থাপনা অনেক বেশি কার্যকরী হবে। এবার তাহলে আমরা বিপর্যয় ব্যবস্থাপনা বিষয়টিকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। বিপর্যয় ব্যবস্থাপনা বলতে যে কোনো বিপর্যয়কে সামাল দেবার যে কৌশল বা প্রক্রিয়া, সেটিকে এক কথায় বলা হয়ে থাকে বিপর্যয় ব্যবস্থাপনা। বাস্তবে প্রাকৃতিক বিপর্যয় এটি একটি অবশ্যম্ভাবী ঘটনা, মানে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করবার পর কত ধরনের বিপর্যয়ের সম্মুখীন হব সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি কোনো না কোনো সময় কোনো প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীতে ঘটতে পারে। তাই প্রয়োজন মানুষকে এই বিপর্যয়জনিত ক্ষয়ক্ষতিকে যথাসম্ভব কমানোর চেষ্টা করা। সাধারণভাবে বিপর্যয় ব্যবস্থাপনা বা মোকাবিলা করার অর্থ বিপদ বা সংকটাপন্ন অবস্থায় মানুষ, গৃহপালিত পশু, এদেরকে যতটা সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, আর তাদের জন্য ত্রাণ সামগ্রী বণ্টনের ব্যবস্থা করা। বৃহত্তর অর্থে আজ বুঝে নেওয়ার চেষ্টা করব এই বিপর্যয় মোকাবিলার কিন্তু বিভিন্ন স্তর রয়েছে, এদেরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। একটি প্রাক বিপর্যয় অর্থাৎ প্রি ডিজাস্টার ম্যানেজমেন্ট, কোনো বিপর্যয় ঘটবার আগের। দুই, বিপর্যয় চলাকালীন অর্থাৎ ডিজাস্টার অকারেন্স ম্যানেজমেন্ট, যে সময় চলছে সে সময় কী করণীয়। এবং বিপর্যয়োত্তর ব্যবস্থাপনা অর্থাৎ পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার শেষ হয়ে গেল তার পরবর্তীকালে কী ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে। তাহলে প্রথম প্রাক বিপর্যয় ব্যবস্থাপনাকে আমরা দেখব, এই বিষয়টি যেহেতু কোনো বিপর্যয় ঘটবার পূর্বের ব্যবস্থাপনা, সেটির ক্ষেত্রে আমরা তিনটি ধাপে প্রাক বিপর্যয় ব্যবস্থাপনাকে সম্পন্ন করতে পারি। প্রথম, বিপর্যয়কে প্রতিরোধ করতে শেখা। দুই, বিপর্যয় উপশম বা যতটা সম্ভব বিপর্যয়কে কমানো যেতে পারে। এবং তিন, বিপর্যয় প্রস্তুতি অর্থাৎ বিপর্যয় আসবে সেটিকে ধরে নিয়ে আমরা কতটা রেডি। তাহলে চলো বিষয়গুলিকে একটু ধাপে ধাপে আমরা এবার বুঝে নিই। তাহলে প্রাক বিপর্যয় ব্যবস্থাপনার মধ্যে প্রথম আমরা দেখে নেব বিপর্যয় প্রতিরোধ। এই বিপর্যয় প্রতিরোধের ক্ষেত্রে কোনো অঞ্চলে বিপর্যয় সংখ্যা আর তীব্রতা কমানোর যে ব্যবস্থা সেটিকেই কিন্তু আমরা প্রতিরোধ বলছি। এক্ষেত্রে প্রথমে যে অঞ্চল বিপর্যয় প্রবণ সেই অঞ্চলের সমীক্ষা করা দরকার। সেই অঞ্চলে অতীতে কখনো কোনো এই ধরনের বিপর্যয় হয়েছে কি না, হলেও কখন হয়েছে এই সমীক্ষা করা দরকার। যেমন এই সমীক্ষায় সহজেই জানা যাবে পূর্ব হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল ধসপ্রবণ, কিন্তু কিংবা হিমালয়ের পাদদেশ হচ্ছে বন্যাপ্রবণ। অর্থাৎ অঞ্চলভিত্তিক আর সময়ভিত্তিক দুর্যোগ ঘটার তথ্য সংগ্রহ লিপিবদ্ধ, এই বিষয়গুলোকে কিন্তু করতে হবে। একটি উদাহরণ হিসেবে আমরা যদি ব্যাপারটিকে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি, হিমালয় অঞ্চলে গত 100 বছরে সংঘটিত ভূমিকম্পের এপি সেন্টার বা উপকেন্দ্র পর্যালোচনা করতে হবে, কোথায় কোথায় ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এবং তার উপর ভূপৃষ্ঠে কোথায় তার প্রভাব সবচেয়ে বেশি সেটি হচ্ছে উপকেন্দ্র। এবার সেই উপকেন্দ্রগুলোকে পর্যালোচনা করার পর মানুষের যে বসতি সেগুলোকে পুনর্বিন্যাস করতে হবে, অর্থাৎ এই উপকেন্দ্রগুলোতে মানুষের বসবাস হবে না, আর কোথায় কোথায় ভূমিধস আছে সেগুলোর মানচিত্র তৈরি করতে হবে, অর্থাৎ ভূমিধস প্রবণ এলাকাগুলোকে যতটা সম্ভব এড়িয়ে নির্মাণ কার্যকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে বসতি স্থাপন এবং নির্মাণ কার্য সেসব ভূমিধস প্রবণ এলাকাগুলোতে কম করার যে মানসিকতা সেটি গঠন করতে হবে। তাহলে বিপর্যয় প্রতিরোধ আমরা এইভাবে করতে পারি। এবার ভূমিকম্প প্রবণ অঞ্চলের ওপর যদি কেউ বাড়ি বানিয়ে রাখে, যে কোনো ভূমিকম্পেই তার বাড়ি ভেঙে যেতে পারে, এই বিষয়টিকে তাকে আগে থেকেই বুঝতে হবে। দ্বিতীয় ধাপে আমরা দেখব বিপর্যয় উপশম অর্থাৎ ডিজাস্টার মিটিগেশন, কীভাবে আমরা কি সেই বিপর্যয়ে যে ঝুঁকি আর ক্ষয়ক্ষতি তাকে কমাতে পারি সেই কৌশল। ধরা যাক কোনো একটি অঞ্চলে কোনো একটি বিশেষ দুর্যোগ প্রতি বছর ওই অঞ্চলের একটি বিশেষ ফসলকে ক্ষতি করে, এক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের অন্য ফসল চাষের উৎসাহ দিয়ে কী করতে হবে, ঝুঁকি কমানোর চেষ্টা করতে হবে, তার মানে বিপর্যয়টাকে উপশম করার চেষ্টা। এরপর জোর দিতে হবে কিছু দীর্ঘস্থায়ী ব্যবস্থার উপর যার প্রয়োগে ক্ষয়ক্ষতি কিন্তু অনেকটা কমানো সম্ভব হয়। এই সকল কাজের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে সেক্ষেত্রে আমরা দেখব বিজ্ঞান আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিপর্যয়ের সঠিক পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা করা, তারপর বেতার দূরদর্শনের মাধ্যমে সতর্কীকরণ প্রত্যন্ত জায়গায় পৌঁছে দেওয়া, আর সতর্কীকরণ বার্তা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে মানুষের মধ্যে, মানুষকে এই বিষয়গুলো শুনবার আগ্রহ তৈরি করতে হবে। এছাড়াও আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেমন GPS, জেনারেল পকেট রেডিও সার্ভিস GPRS, রিমোট সেন্সিং, স্যাটেলাইট পিকচার, এগুলোর দ্বারা আমরা কী করতে পারি কোনো অঞ্চলের বিপর্যয় পূর্বাভাস
সেই পদ্ধতিকে আরও শক্তিশালী করার মাধ্যমে বিপর্যয়কে কিন্তু উপশম করা যেতে পারে। এক্ষেত্রে আমি বলবো আমরা কিছুটা হলেও সার্থক, কারণ আমাদের ভারতবর্ষের পূর্ব উপকূলে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের দ্বারাই ক্ষয়ক্ষতির পরিমাণ আজ থেকে 10-12 বছর আগে যতটা হতো তার তুলনায় অনেক পরিমাণে কমানো সম্ভব হয়েছে। আর তৃতীয় ধাপ আমরা দেখে নেব প্রাক বিপর্যয় ব্যবস্থাপনার, সেটি হলো বিপর্যয় প্রস্তুতি। বিপর্যয় প্রস্তুতি বলতে বোঝায় বিপদসংকুল যে এলাকাগুলো, সেখানকার মানুষজন আর ওখানকার যে পরিষেবা, সেগুলি বিপর্যয়ের সাথে মানিয়ে নেওয়ার ব্যবস্থাপনা। এক্ষেত্রে এইসব মানিয়ে নেওয়া ব্যবস্থায় বিপর্যয়ের আতঙ্ক আর ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। এক্ষেত্রে কিছু কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিপর্যয় মোকাবিলায় যে প্রস্তুতি গ্রহণ সেটি করা সম্ভব। যেমন তোমরা দেখবে যে কোনো বিপর্যয় এলাকায় যদি যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ার তৈরি করা হয়, সেটি জেলা, ব্লক, গ্রাম কিংবা শহরের ওয়ার্ড ভিত্তিক, তাহলে পরে বিপর্যয়ের ভয়াবহতা যখন তৈরি হয় সেই সময় জনসাধারণকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য এবং ত্রাণ সামগ্রী বন্টন বা উদ্ধার কার্যে এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। আর বিপর্যয় প্রস্তুতিতে আমরা আরেকটি বিষয় করে রাখতে পারি, সেটি হলো বিপর্যয় মোকাবিলার জন্য এলাকার সম্পদের একটি মানচিত্র আর তালিকা প্রস্তুত করা। এর ফলে কী হবে, যখন এই বিপর্যয় ঘটে যাবে, বিশেষ করে কোনো এলাকায় কতজন ডাক্তার, প্যারামেডিকেল কর্মচারী এবং কতজন নার্স, এই বিষয়গুলো আমরা জানব, মানুষের সাহায্যে বা যারা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তাদের জন্য এই পেশার লোকগুলোকে যথেষ্ট পরিমাণে কাজে লাগানো সম্ভব হবে। তাহলে এটির তালিকা যদি পূর্বেই তৈরি করে রাখা যায়, অর্থাৎ বিপর্যয় প্রস্তুতি হিসাবেই তৈরি করা হয়, তাহলে বিপর্যয় ব্যবস্থাপনায় তার সুফল দেখা দেবে। এছাড়াও কয়েকটি বিষয়, যেমন বিপর্যয় প্রবণ এলাকায় খাদ্য, জীবনদায়ী ওষুধ, এই বিষয়গুলিকে যদি মজুত রাখা যায়, তারপর প্রাকৃতিক বিপর্যয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়, মানুষের দুর্ভোগ হয়ে থাকে, সেজন্য বিপর্যয় এলাকায় রাস্তাঘাট আর যানবাহনের সুবন্দোবস্ত থাকা জরুরি। এক্ষেত্রে খুব সহজেই নির্দিষ্ট সময়ে খাদ্য, পানীয় জল, ত্রিপাল ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপর্যয় প্রস্তুতির মহড়া, অর্থাৎ রিহার্সাল। যে কোনো প্রোগ্রামের আগে আমরা অনুষ্ঠানের কিন্তু রিহার্সাল করে থাকি। রিহার্সাল এই কারণেই প্রয়োজন যাতে জরুরি অবস্থায় সেটিকে সঠিকভাবে কাজে লাগানো যায়। এরপর আমরা দেখে নেব বিপর্যয় ব্যবস্থাপনার দ্বিতীয় পর্যায়, সেটি হলো বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনা, অর্থাৎ ডিজাস্টার অকারেন্স ম্যানেজমেন্ট। বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনাকে এক কথায় প্রতিক্রিয়া বা আপৎকালীন ব্যবস্থাপনা বলে। একে অনেক সময় উদ্ধার কার্যও বলা হয়। বিপর্যয় চলছে, তার মধ্যে যারা সমস্যায় পড়েছে তাদেরকে উদ্ধার করতে হবে। এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলো ক্ষয়ক্ষতির আতঙ্ক থেকে মানুষজনকে দূরে সরিয়ে রাখা। তবে অনেক বিপর্যয় এই সুযোগ কিন্তু থাকে না। যদি ভূমিকম্প বা টর্নেডোর ক্ষেত্রে দেখা যায় এই সুযোগ তারা দেয় না, যেহেতু এরা খুব কম সময়ের মধ্যে, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের ব্যাপার, তারা ধ্বংস করে দিয়ে চলে গেল। তবে দীর্ঘস্থায়ী যে বিপর্যয়গুলো, দীর্ঘক্ষণ ধরে যেগুলো চলছে, তাদের ক্ষেত্রে কিছু কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন নিরাপদ স্থানে স্থানান্তরণ। দুর্যোগে পড়েও অনেক সময় মানুষ কখনোই নিজের আশ্রয় ছেড়ে অন্যত্র যেতে চায় না। সেক্ষেত্রে স্বেচ্ছাসেবীরা বিপর্যয়ের ভয়াবহতা যদি মানুষকে বোঝাতে সক্ষম হয়, তাদেরকে পূর্বেই নিরাপদ স্থানে নিয়ে গেলে বিপন্নতার পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। যেমন বন্যার সময় বন্যা আসতে পারে, এর যদি আগেই ব্যবস্থা নেওয়া হয় তাহলে উঁচু স্থানে এই জনগণকে সরিয়ে তাদের রক্ষা করা যেতে পারে। বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনার আরেকটি বিষয় আমরা দেখব উদ্ধার কার্য। পূর্বাভাস পেয়ে গেলে, নিরাপদ স্থানে সরে গেল, তার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। কিন্তু ভূমিধ্বস, ভূমিকম্প, এগুলো যেহেতু হঠাৎ করে হয়, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে উদ্ধার কার্য কিন্তু সেখানে চালাতে হবে। উদ্ধার কার্য কোন কোন স্থানে কী কী কীভাবে করা উচিত তার পরিকল্পনা সাধারণত দুর্যোগ পূর্ববর্তী ব্যবস্থাপনায় করা থাকে। স্বেচ্ছাসেবী কর্মীরা অতিসত্বর হেলিকপ্টার, নৌকা, স্পিডবোট কিংবা অন্য বিপর্যয় উপযোগী যান ব্যবহার করে মানুষজন, গৃহপালিত জীবজন্তুর উদ্ধার করতে সক্ষম হবে, ফলে তারে নিরাপদ স্থানে নিয়ে আসবে। এভাবে কিন্তু বিপর্যয় চলাকালীন অনেকটাই ক্ষয়ক্ষতির পরিমাণকে কমানো সম্ভব হতে পারে। এছাড়া বিপর্যয় চলাকালীন আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ত্রাণ শিবির পরিচালনা। যে সকল মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, সেই উদ্ধারীকৃত মানুষজন আর গৃহপালিত জীবজন্তুগুলোর খাওয়া ও থাকার জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করতে হবে। ত্রাণ শিবির এমনভাবে আর এমন জায়গায় করা উচিত যাতে বেশ কিছুদিন থাকার ব্যবস্থা সেখানে করা যেতে পারে এবং অন্য নিরাপদ জায়গা থেকে কাঁচা খাদ্য নিয়ে আসার সুযোগ থাকে। ত্রাণ শিবিরগুলিতে খাবার রান্না করে সরবরাহ করা হয়, সেজন্য নিরাপদ পানীয় জল আর শৌচাগারের ব্যবস্থা থাকাও কিন্তু জরুরি। না থাকলে অস্থায়ী শৌচাগার বানিয়ে নেওয়া প্রয়োজন। এগুলো আমরা তাহলে দেখলাম বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনার কয়েকটি বিষয়। এবার বিপর্যয় উত্তর, অর্থাৎ বিপর্যয়ের পরবর্তীকালে আমরা কী কী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিপর্যয়কে প্রশমিত করতে পারি। এটি একটি চূড়ান্ত পর্যায়, তোমরা সকলেই বুঝতে পারছো, যেহেতু বিপর্যয়ের পরে। এই পর্যায়ে সাধারণত যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয় সেটি হলো এলাকার পুনর্গঠন, অর্থাৎ রিকনস্ট্রাকশন, এবং বিপদগ্রস্ত মানুষদের সামাজিক আর অর্থনৈতিক পুনর্বাসন, অর্থাৎ রিহ্যাবিলিটেশন, এই বিষয়গুলো।
অর্থাৎ এক কথায় হচ্ছে বিপর্যয় পরবর্তী পর্যায় থেকে আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনা সেটি হলো বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা। বিপর্যয় হয়ে গেল কিন্তু তারা বিপর্যয়ের আগে কীভাবে বসবাস করত, তাদের সামাজিক জীবনযাপন কীরকম ছিল, সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করাটাকেই আমরা মূলত বলে থাকছি বিপর্যয়োত্তর ব্যবস্থাপনা। এক্ষেত্রে আমি তোমাদের বললাম পুনর্বাসন আর পুনর্নির্মাণ, অর্থাৎ রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। যেমন রাস্তা, রেল লাইন কিংবা বিদ্যুতের যোগাযোগ, এই পরিষেবাগুলো যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে মানুষজনকে নিজের জায়গায় স্থাপন করাকেই বলা হচ্ছে পুনর্বাসন আর পুনর্নির্মাণ। প্রথমেই বিদ্যুৎ আর পানীয় জলের ব্যবস্থা করতে হবে, তারপর ভেঙে যাওয়া বাড়ি, স্কুল, কলেজ, অফিস বা ইনস্টিটিউশনগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে, আর যেসব মানুষজন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে প্রাপ্ত বয়স্কদের খাদ্যের বিনিময়ে কাজ দেওয়া যেতে পারে। তাহলে আমরা দেখলাম পুনর্বাসন পুনর্নির্মাণ যে কোনো বিপর্যয়ের পরবর্তীকালে যত তাড়াতাড়ি হবে স্বাভাবিক জীবনযাপনে তত তাড়াতাড়ি ফেরা সম্ভবপর। এই বিপর্যয় পরবর্তী আরেকটি ব্যবস্থাপনায় আমরা দেখব প্রতিরোধী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, অর্থাৎ এই পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার উপরে খুব গুরুত্ব দেওয়া জরুরি। অনেক সময় দেখা যায় লোকজন তাদের কাছের লোককে বিপর্যয়ের কারণে হারিয়েছে, তার ফলে তাদের মধ্যে একটি ট্রমা বা মানসিক ভারসাম্যহীনতার অভাব ঘটে। এসব ক্ষেত্রে চিকিৎসার দ্বারা মানসিক ভারসাম্য ফিরিয়ে দেওয়া কিন্তু খুব জরুরি, আর যদি এই বিষয়টি অনেক দেরি হয়ে যায় তাহলে অনেকের ক্ষেত্রে সেই মানসিক ভারসাম্য আর ফিরিয়ে আসে না। তাছাড়া বিপর্যয় পরবর্তীকালে যেসব কারণে মৃত্যু হতে পারে তার মধ্যে প্রধান হলো জলবাহিত রোগ, সাপের কামড় বা বিভিন্ন ধরনের মহামারী। এসব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিলে কিন্তু সাফল্য পাওয়া যেতে পারে, আর এই ব্যবস্থাগুলি যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন চালিয়ে যাওয়া উচিত। বিপর্যয়োত্তর ব্যবস্থাপনার আরেকটি আমরা পদ্ধতি এখানে দেখে নেব, সেটি হলো পর্যবেক্ষণ আর নিরীক্ষণ। অনেক সময় প্রাকৃতিক বিপর্যয় জল, মাটি আর বায়ুকে দূষিত করে এবং তা ধীরে ধীরে হয় বলে সহজে কিন্তু অনেকের চোখেও পড়ে না। যদি অনেকদিন ধরে এগুলো চলতে থাকে তাহলে দীর্ঘস্থায়ী ক্ষতি করে, তাহলে মানুষের বা জনস্বাস্থ্যে প্রতিকূল হয়ে দাঁড়ায়। ফলে দেখা যাবে কি বড় বিপর্যয়ে অনেক মানুষ ও গবাদি পশু মারা গেলে এবং সঠিক পদ্ধতিতে যদি তাদের সৎকার না করা হয় এবং দীর্ঘদিন ধরে ওভাবেই পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দূষণ ছড়াতে পারে, আর এসব ক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণ নিরীক্ষণ খুবই জরুরি। তাই স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীদের দ্বারা এই কাজটি খুব গুরুত্বের সাথেই করা প্রয়োজন। তাহলে তোমরা একটু চার্টের মধ্যে দেখে নাও, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে মূলত প্রাক বিপর্যয়, বিপর্যয়কালীন এবং বিপর্যয়োত্তর এই তিনটি পদ্ধতিতে বিভিন্ন ধাপে পদ্ধতিগুলোকে কাজে লাগানো সম্ভব এবং বিপর্যয় ব্যবস্থাপনাকে সফল করা সম্ভব। আমি এখানে তোমাদের উদাহরণ সহযোগে একটি প্রাকৃতিক বিপর্যয়কে কিভাবে আমরা প্রাক, চলাকালীন এবং বিপর্যয়োত্তর তার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন বন্যা, এটি আমাদের সকলের কাছে খুবই পরিচিত। যখন কোনো অজলমগ্ন ভূমিভাগ বৃষ্টিপাতের কারণে বা সামুদ্রিক জলোচ্ছ্বাসে অনেক দিন ধরে জলমগ্ন থাকে তখন তাকে বন্যা বলে। পৃথিবীর প্রায় আমরা দেখব 14% প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এই বন্যা তার অন্তর্গত। ভারতের ক্ষেত্রে প্রায় 12.5% ভৌগোলিক অঞ্চল কিন্তু বন্যাপ্রবণ। এক্ষেত্রে প্রাক যদি বন্যা ব্যবস্থাপনা বলা হয় আমরা কি করতে পারি, নদীবাঁধ কিংবা নদী পারকে শক্তপোক্ত করে বাঁধা যাতে সহজে বাঁধ না ভাঙে আর জল বসতি বা চাষের জমিতে প্রবেশ করতে না পারে। এরপর জল নিকাশি ব্যবস্থা সংস্কার করা আর মজা পুকুরগুলোকে খনন করা যাতে অতিরিক্ত জল যদি চলে আসে সেখানে সেই জলগুলো স্টোর হতে পারে। বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ ব্যবস্থার প্রয়োগ করা, বাড়িতে ব্যাটারি চালিত টর্চ, তারপরে কিছু শুকনো খাবার, জরুরি ওষুধপত্র এগুলো পলিথিনের প্যাকেটে বাড়ির কোনো একটি জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। এটি হলো প্রাক বন্যা ব্যবস্থাপনা। বন্যা চলাকালীন যে ব্যবস্থাপনা সেক্ষেত্রে কী করতে হবে, যদি পূর্বাভাস পাওয়া সম্ভব হয় তাহলে উঁচু কোনো স্থানে গিয়ে আশ্রয় নেওয়া। এরপর বন্যা পরবর্তী যে ব্যবস্থাপনা সেক্ষেত্রে আমরা কী করতে পারি, লাইফ বয়া, লাইফ জ্যাকেট, লাইফ র্যাপটের সাহায্যে জলবন্দী মানুষজনকে উদ্ধার করা যেতে পারে। তারপরে যে স্থানগুলিতে মানুষজনকে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সেখানে কী করতে হবে, স্যানিটেশন, পানীয় জল আর খাদ্যের ব্যবস্থা করা, অর্থাৎ ত্রাণ শিবিরগুলিতে এবং ব্লিচিং ছেটাতে হবে। তারপর বন্যার জল যখন কমে যাবে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, বেশ কিছুদিন প্রত্যেক বাড়িতে নিরাপদ পানীয় জলের সরবরাহ করতে হবে, আর চাষের জমি পুকুর থেকে জল নিকাশি ব্যবস্থার সংস্কারের দ্বারা অতিরিক্ত জলকে বের করে দিতে হবে। এগুলো হচ্ছে বন্যা পরবর্তী ব্যবস্থাপনা। বন্যার মতনই আরও যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে যেমন ভূমিকম্প, খরা, দুর্ভিক্ষ, অগ্নুৎপাত, মেঘভাঙা বৃষ্টি, তুষার ঝড় বা ভূমিধস, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করা এবং বিভিন্ন সংস্থাকে এগিয়ে এসে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে পূর্ববর্তী এবং পরবর্তী ব্যবস্থাপনার জন্য তৈরি করা। এক্ষেত্রে আমরা দেখব ভারত সরকার তারা কিন্তু বর্তমানকালে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিপর্যয় প্রশমনে সচেষ্ট হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো জাতীয় স্তরে ন্যাশনাল কমিটি ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা গড়ে তোলা, প্রতিটি রাজ্য সরকার
প্রতিটি রাজ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তর বা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট গড়ে তুলেছে। এছাড়াও সরকারের তরফ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য আর জনশিক্ষা বৃদ্ধির মাধ্যমে বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষের অংশগ্রহণকে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপর্যয় সংক্রান্ত গবেষণা প্রকল্প তৈরি করা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন বিপর্যয় প্রবণ যে এলাকাগুলো সেগুলোকে শনাক্তকরণের মাধ্যমে, মানচিত্র গঠনের মাধ্যমে, এবং এই প্রকল্পের জন্য সরকার আর্থিকভাবেও অনুমোদন প্রদান করছে। এছাড়াও সরকারের তরফ থেকে কোনো দুর্যোগ যাতে সেটি বিপর্যয়ে পরিণত হতে না পারে সে কারণে রুট লেভেল বা একদম তৃণস্তরে বা পঞ্চায়েত স্তরে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির কিন্তু আয়োজন করছে গোটা ভারতবর্ষ জুড়ে। অনেক সময় কোনো স্থানে দুর্যোগ ঘটে যাওয়ার পর আমরা দেখি সেই স্থানে সেনাবাহিনী, বিমান বাহিনী, আবহাওয়া দপ্তর, পুলিশ, দমকল দপ্তর, স্বাস্থ্য অসামরিক প্রতিরক্ষা দপ্তরের লোকজন, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের লোকজন মোকাবিলায় এগিয়ে আসে। তাহলে তাদের মধ্যে সঠিক তথ্যের আদান প্রদান আর সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে আর প্রত্যেক দপ্তরের দায়িত্ব ভাগ করে নিয়ে কাজে নামার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও সরকারের তরফ থেকে সঠিক তথ্য, সঠিক সময়ে ও স্থানে মানুষের জন্য ত্রাণ বণ্টন, ত্রাণ পৌঁছে দেওয়ার পরিকাঠামো গঠন এবং সরকারি স্তরে নির্দিষ্ট সময় অন্তর দুর্যোগ মোকাবিলার অঙ্গ হিসাবে রিহার্সাল অর্থাৎ বিভিন্ন যে বিপর্যয় মোকাবিলা দলগুলো রয়েছে তাদের প্রশিক্ষণ বা মহড়ার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বা অনেক রাজ্যে দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে বিপর্যয় প্রবণ এলাকাগুলো, বিশেষ করে খরা, বন্যা, ঘূর্ণিঝড় সেই সকল অঞ্চলে ফসলের এবং মানুষের জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে। আজ তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নিলাম কীভাবে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের পূর্বাভাস, বিপদ চলাকালীন উদ্ধার কার্য, ত্রাণ কার্য এবং পুনর্গঠন ও পুনর্বাসনের মাধ্যমে কোনো অঞ্চলকে দুর্যোগ ও বিপর্যয়ের যে ভয়ঙ্কর প্রভাব তার থেকে খুব সহজে বা তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব এবং বিপর্যয়ের পরিমাণকে কতটা পরিমাণে প্রশমিত করা সম্ভব। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।